দেশে বেকারত্ব বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন। মানুষের মধ্যে শুধু সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে এই সরকার, তাই ভারত জোড়ো যাত্রা কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। 7ই সেপ্টেম্বর সর্বধর্ম পাঠ হবে দেশের প্রত্যেক রাজ্যে কংগ্রেস ভবনের মতো ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ভবনে। এদিন বিকেল 4:15 সর্বধর্ম পাঠ করা হবে। পরের দিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত ভারত জোড়ো যাত্রার সূচনা করা হবে। অনুরূপভাবে রাজ্যে সব কয়টি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করা হবে এর জন্য কংগ্রেস সমস্ত প্রস্তুতি নিয়েছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। দেশের মধ্যে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চাইছে, সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, অন্যদিকে বেরোজগার বেকারত্ব দিন দিন বৃদ্ধি পেয়েছে সারা দেশে। এর সঙ্গে তাল মিলিয়ে চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এর মধ্যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে আকাশ্য মানুষের পরিকল্পনা পাই